না ও আর এলএসডিও খাইছে? এলএসডিও খাইছে তো অনেক দাম, কত নিছে? 6,000। তো পয়সা করতে হবে ওই পাঁচ বছর এমডিও না খাইছে নি? হ্যাঁ এমডিও না খাইছে। আগে থেকে থেকে খাইছে ম্যাজিক মাশরুম খাইছে নি? অনেক দাম। দেখো তুমি তো 3 বছর হয়েছে মাত্র, হ্যাঁ তুমি যদি চাও, তুমি যদি তোমার মনের মধ্যে ইচ্ছা থাকে রিহ্যাব থেকে তুমি ভালো হয়ে যেতে পারো, ঠিক না? নাকি তোমার প্ল্যান কি, কিন্তু বাইরে কি করবা? ভালো হয় ভালো তো হইবা, ভালো এসে কি করবা? তোমার কাজ করার ইচ্ছা আছে? অপরচুনিটি অপরচুনিটি থাকলে করবো। এমনিতে এমনিতে কোনো অপরচুনিটি কি মানে সরকার থেকে কিছু আছে মানে পাইলে তুমি করবা এমন কিছু কাজের? সরকার থেকে না পাইলেও করবো, নিজে থেকে চেষ্টা করবা না? তো এটা তোমার নিজের কাছে, তুমি যদি কো যে না আমি আর কোনোদিন ড্রাগস খেতাম না, তবে কেউ তোমার জোর করে খাওয়াইতে পারতেন, কিন্তু তোমার মনের মধ্যে যদি উইল পাওয়ার না থাকে, তবে তোমার ওই সারাউন্ডিংয়ে কোনো না কোনো থেকে তুমি ড্রাগস পাইবে। কিন্তু পয়সা কতটি নাম করছে এই দিক থেকে তোমার 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 ইচ্ছা করবো আর তোমার দৈনিক অভাব থাকবে না, কিন্তু যেদিন তুমি না করবা তোমার আর কেউ দিতে পারতো না, ঠিক আছে? আর কাজা থাকলে এটা থেকে তুমি বাড়িতে পারবে, ঠিক আছে? নমস্কার, আমি রাজদীপ দাস, ফিটনেস সমিতি পুনর্বাসন কেন্দ্র আমবাসা ফুলের পাকমারা রোড। আমরা এখানে গত 19 মে একজন ভর্তি হয়েছিল, তার নাম হচ্ছিল পাহাড়। তো ওই ক্ষেত্রে তারা টাকা পয়সা দিয়ে ট্রিটমেন্ট নিতে আরও অসুবিধা হতে আসতো, কারণ কি মানুষের নেশা করতে তো যে কোনো কিছু করিয়া নেশা করতে পারে, কিন্তু ট্রিটমেন্টের লাগে টাকা জমাইয়া ট্রিটমেন্ট নিতে বহুত কষ্ট হয় বহুত মানুষের। তো এই ক্ষেত্রে হে আমার ফেসবুকে একটা পোস্ট থেকে দেখি আমার আমার নাম্বারে কল করে আমার লোক যোগাযোগ করে এবং এরকম কয় যে দাদা নেশা তো করি ঠিক আছে, কিন্তু চিকিৎসা করানোর মতো আমার কাছে টাকা নেই, ওই কারণে আমার যদি একটু ফ্রি ট্রিটমেন্ট দাও তাইলে ভালো হয় আর কি। তো ওই ক্ষেত্রে একজন নেশায় যদি নেশা করে নেশা ছাড়তে চায় তাহলে তো আমরা সবসময় চাই একজন আরেকজনের সাহায্য করতে। তো ওই কারণে 19 তারিখ মে মাসে ভর্তি হয়েছিল, আজকে হইলো 21 আগস্টের। তো ওই ক্ষেত্রে 3 মাস আমরা এখানে ট্রিটমেন্টে আসলো আর চিকিৎসা চলতে আসলো। আমরা কুলাই জেলা হাসপাতালের চিকিৎসক ডক্টর তৃষ্ণা দেবকুমার, মানসিক রোগ বিশেষজ্ঞ ডক্টর, তাইনের আন্ডারে ট্রিটমেন্ট চলে হেয়ারস্কিটিতে শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ আছে। এবং আজকে হেয়ার ঘরের গার্জিয়ান যে আমি ফোন করিয়া পড়ছি এবং গার্জিয়ান আজকে আইসে যে আজকে তারা রাতে আমি সমঝাই দিব এবং কি হেয়ার কাছ থেকে জানবো যে আজকে ডেটে কীরকম আছে, নেশার কোনো সমস্যা আছে কিংবা শরীর স্বাস্থ্য কেমন আছে এবং বাইরে গিয়ে কী কী করবো কী আসে বিষয়ে একটু তার কাছ থেকে জানবো। খাওয়া দাওয়া এবং সব কিছু ঠিক আছে, নেশা না করলে যেগুলো শরীরে যন্ত্রণা করতো এগুলো কিছু করে নেশার কারণে তো বিভিন্ন কিছু করতে লাগছে তোমার, কিন্তু আমরা এখানে আইয়া 19 তারিখ ভর্তি অপর থেকে আজকে পর্যন্ত 3 মাস হয়ে গেছে, আজকে থেকে তুমি নেশামুক্ত অবস্থায় সুস্থ আছো এবং বাইরে গিয়ে কীরকম চলার ইচ্ছা কিংবা নেশামুক্ত অবস্থায় কী কী করবে আইডিয়া বাইরে? যারা বন্ধু বান্ধব আমরা সবসময় মানে আমরা যে আগের পুরাতন বন্ধু বান্ধব তাকে নেশা থেকে আমরা বন্ধু বান্ধব তো থাকে, আমরা নেশা করি ওই তারাও নেশা করে, ওই কারণে বন্ধু বান্ধবের তো আমরা যোগাযোগ থাকে, ওই কারণে ওই বন্ধু বান্ধবগুলোর লগে যেন সম্পর্ক করিও না। ঘরে থাকো, গার্জিয়ান আছে, মা বাবা আছে, তার কথা মতো শুনো, শুনিয়ে পালাতে হবে, কারণ ঘরে মা বাবা কোনোদিন ঘরের সন্তানের কোনো খারাপ করে না। আমরা কী হয় আমরা শুনি না, ওই কারণে আমরা আস্তে আস্তে খারাপ রাস্তায় গিয়ে পৌঁছাই, ওই কারণে আগে থেকে যদি তার কথা শুনিয়ে থাকতে তাহলে আজকে থেকে তোমার নেশার ক্ষেত্রে যেতে লাগতো না আর এতটুকু কষ্ট করতে লাগলো না তোমার, ওই কারণে আজকে থেকে ভালো আছো, বাইরে গিয়েও ভালো থাকো এবং সুস্থ থাকো, আপনার লোকের যোগাযোগ থাকিও। আর আগর তোমার মিটিং হল আছে, বয় মিটিং হল আছে, যোগাযোগে লাগে রবিবার মিটিংয়ে যাইও, তারা লোক যোগাযোগে থাকবে। এবং আঙ্কেল এই যে 3 মাস চিকিৎসা আমরা করছি, আমরা তো কোনো টাকা পয়সা নিয়েছি না, ওই ক্ষেত্রে আপনার আমরা দি ফাউন্ডেশনের প্রতি কী আপনার বক্তব্য? আপনারা যে 3 মাস তারপর আমিও বন্ধু আসলো জানি না যে তাই যে এইভাবে দিনে 10 মাসে আগে আসলো, আগে ছত্রিশগড়ে থেকে আসছে আর দেয় দিচ্ছি, এভাবে আর তার ভাবতাম না যে আমরা লোকের দিকে যোগাযোগ তাই নিয়েছি, ভালো করে আমরা যখন বাড়ি যাওয়ার পরে এমনি সাইয়া দিন একটু দেখিয়ে রাখে, কেন হে নেশামুক্ত আছে কিন্তু পরিবেশ নেশামুক্ত না, কেন যে এরিয়া আছে ওই এরিয়ার অবলো হেয়ার লোকের বন্ধু বান্ধব খাইতে আছে,
সাহায্য করতাম পাশি এর লাগে আমরা নিজেরও ভালো লাগে যে একজন নেশার কবল থেকে আজকে নেশামুক্ত পরিবেশে সুস্থ পরিবেশে ফিরে আসতাম পাশি আমরা নিজের খুশি লাগে এবং আমরা যতটুকু পারি আমরা মানুষের সাহায্য করি আমরা ক্ষমতা অনুযায়ী কেন সবটা তো আমরা ফ্রি ট্রিটমেন্ট নিয়ে ভালো করতে পারতাম না ওই ক্ষেত্রে আমরা যতটুকু আমরা ক্ষমতা অনুযায়ী করে অতটুকু আমরা চেষ্টা করি নমস্কার।